প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছে আওয়ামী লীগ সরকার। শুক্রবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, 75-এর পর দেশে অবৈধভাবে ক্ষমতা দখলের যে সংস্কৃতি চালু হয়েছিল তা থেকে বের হয়ে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিয়েছে আওয়ামী লীগ। এ কারণেই 35 বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শাহ। সুপ্রিম কোর্টের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, 75-এর 15 আগস্টের পর দেশ থেকে আইনের শাসন কেড়ে নেওয়া হয়েছিল, তবে 21 বছর পর 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করেছিল বলে জানান বঙ্গবন্ধু কন্যা। খুনিদের বিচার করা যাবে না, ইনডেমনিটি অর্ডিন্যান্স করা হয়েছিল। মনে হচ্ছে সেই বিচারের বাণী নিবৃত্তে কাজে আমি কি কোনোদিন বিচার পাবো না? 35 বছর লেগেছে বিচার পেতে, সেটাও যখন আমি সরকারে আসতে পেরেছি, তারপর সরকারে এসে সেই ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল, এই বাতিল করতে যেও তো কত প্রতিবন্ধকতা। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাদের বিচারকবৃন্দ, আইনজীবীবৃন্দ যারা সেই দিন আমাদের সহযোগিতা করেছিলেন, এবং আমার জাতীয় সংসদের সদস্যবৃন্দ যে এই আইন ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করে বিচারের পথ উন্মুক্ত করে দেওয়ার এবং সেই বিচার কার্য পরিচালনা করা এবং সেই বিচারের রায় দিয়ে আপনারা আমাদেরকে যেমন ন্যায় বিচার পাওয়ার সুযোগ করে দিয়েছেন, সেই সাথে সাথে বাংলাদেশকে কলুষ মুক্ত করেছেন। সংবিধানের 5ম সংশোধনী বাতিলের পাশাপাশি ইনডেমনিটি অধ্যাদেশ বাতিলের পক্ষে রায় দেয় বিচারক ও আইনজীবীদের ধন্যবাদ জানান সরকার প্রধান। বলেন, 75-এর পর সংবিধান ও আর্মি অ্যাক্ট লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল। একজন সেনাপ্রধান কথা নেই বাচ্চা নেই অমনি ক্ষমতা দখল করেই আজকে থেকে রাষ্ট্রপতি হলাম বা রাষ্ট্রপতি হয়ে গেল, তারপরে আবার সে রাজনীতিতে নেমে আসলো, উদ্দীপনে ক্ষমতা দখল, উদ্দীপনে রাজনীতিবিদ দল গঠন এবং বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করে, এই যে একটা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা, অবৈধ ক্ষমতাকে বৈধ করার জন্য নির্বাচনে নির্বাচনকে কলুষিত করা, ক্ষমতায় বসে দল গঠন করে এবং 2/3 মেজরিটি নিয়ে সংবিধান লঙ্ঘন করে সেই অবৈধ ক্ষমতা বৈধ করার যে প্রক্রিয়া, সেটাও কিন্তু আপনারা ঐতিহাসিক রায় দিয়ে সেটা বন্ধ করেছে। ডিজিটাল বাংলাদেশের সুবিধা ব্যবহার করে করোনার সময় ভার্চুয়ালি কোর্ট চলায় বিচার কাজের দীর্ঘসূত্রিতা কমেছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোহাম্মদ শামীম, জিটিভি নিউজ, ঢাকা।